আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা নাম কি? আমার নাম হলো মাজেদা। মাজেদা আপনি কি আসলে কবিরাজী চিকিৎসা দিয়ে থাকেন? মানুষকে কবিরাজী সবাই আসলে উপকারী করে থাকেন। এই কবিরাজ বিষয়ে একটা প্রতিবেদন করতে চান সরাসরি আপনি অনেক দূরে থাকেন আসতে পারেন না। তা আসলে মানে প্রতিবেদনে কেন আসতে চান? আপনি আসলে কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? সেগুলা কি এলাকায় দিলে হয় না? এখন প্রতিবেদনে এসে দিতেছেন আসলে কি ধরনের কাজ করেন? মনে করেন যে আমি প্রতি এই প্রতিবেদন এটা করতে আছি কেন দূর দূর লোকের চিকিৎসা বুঝলেন আপনার বহু বিভিন্ন রোগ আছে আপনার শত্রু দুশ্মন আছে স্বামী স্ত্রী নীল মোহাম্মত নেয় মানুষকে মানুষ ক্ষতি করে ফেলায় বুঝলেন মনে করেন আমি এক টিভির বাচ্চাদের কবিরাজি করছি আচ্ছা আচ্ছা আপনার স্বামী কি করে আপনার স্বামী সন্তান তারা কি করে তারা আছে তো আমার 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 স্বামী কবি জানি করে সন্তান আছে সন্তানটা কি করে সন্তান তিনটা মেয়ে একটা ছেলে ছেলেটা ছোট আচ্ছা আচ্ছা তাহলে সবাইকে নিয়ে ভালো আছেন তো আপনার পরিবারে সবাই ভালো আছে তো আর সবাই ভালো আছে তো ভাই আচ্ছা আপনার ঠিকানা কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাড়িটা হলো আপনি ফেনি পাঁচটা নোয়াখালী নদী ফেনী আপনি এই পেশাটা শিখছেন কিভাবে আপনি কি বাপ দাদার থেকে শিখছেন নাকি কোনো উস্তাদ ধরে শিখছেন

না, স্বাদ হলে পরে টাকা। আচ্ছা আচ্ছা। তা মানুষ আপনার কাছে প্রতারিত হবে না তো মানে কোনো ক্ষতি হবে না তো আপনার সাথে যোগাযোগ করলে? আচ্ছা না, আমার লগে যোগাযোগ কই মোবাইলে করলেই আমরা পাবে আচ্ছা আচ্ছা। তাই নাম্বারটা আমরা দিয়ে দিলে হবে তাই তো? হ্যাঁ, এই নাম্বারটা দিই। আর যে ছবিটা দিছেন ওটা তো ওটা তো আপনারই ছবি নাকি? ওই ছবিটা দিয়ে আমি এটা আচ্ছা। তা কেউ যদি যোগাযোগ করে তাদেরকে সঠিক পরামর্শ দিবেন সঠিকভাবে চিকিৎসা করবেন যেহেতু আপনি অনেক দিন ধরে সেবা করে আছেন অভিজ্ঞ লোক তা ভালো থাকেন আর কিছু বলতে চান মনে করেন যে যে কোন কঠিন কঠিন চিকিৎসা হোক বুঝছেন আমি তো ভারত তো করতাম আমি আবার বাংলাদেশে বাড়ি করে ফেলছি আমার স্বামী করে ফেলছে বাংলাদেশে আচ্ছা মনে করেন নেই হ্যাঁ বাংলাদেশ এই প্রতিবেদন ছাড়লাম কেন এই বিজ্ঞাপন যে বাংলাদেশের লোক জানতে পারুক যে আমি আবার এই দেশে আবার কবিরাজি করতে আছি বিভিন্ন ধরনের ওকে আপু ভালো থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা দিয়ে দেবো প্রতিবেদনে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম